আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 13তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 12তম অধ্যায় পর্যন্ত, প্রথম থেকে 12টি যে লাইভ ক্লাস হয়েছে পূর্বে, সেগুলোতে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছি। আমরা 13তম লাইভ ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল গুলো দেখব, আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে। এবং এই ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমাদের প্রথম যে প্র্যাকটিক্যালটা, সেটার নাম হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং বেসিক স্ট্রাকচার অফ সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে রয়েছে যে মেসেজ শো করার একটি প্রোগ্রাম, তারপর উইন্ডোজ ফর্মস ব্যবহার করে দুটি সংখ্যার কিভাবে যোগ করতে পারি আমরা। এই লেকচারটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, তোমরা ভিজুয়াল স্টুডিও 2019 এর এনভায়রনমেন্ট সম্পর্কে জানবে, তোমরা প্রোগ্রাম লিখতে পারবে, প্রোগ্রাম রান করতে পারবে, সেট করতে পারবে, ওপেন করতে পারবে। এছাড়াও তোমরা উইন্ডোজ ফর্ম ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল বের করতে পারবে, কোনো মেসেজকেও প্রিন্ট করতে পারবে। এছাড়াও তোমরা আরো অনেক কিছু পারবে। তা আমরা যেহেতু থিওরি পার্টে আমরা কনসোল মোডে দেখিয়েছি, প্রোগ্রামগুলো ছিল কনসোল মোডে, আর আমাদের প্র্যাকটিক্যালে রয়েছে হচ্ছে উইন্ডোজ ফর্মস মোডে। তা আমরা আজকে দুটি মোডেই দেখব প্রোগ্রাম, আমরা এনভায়রনমেন্টটা সম্পর্কে জানব এবং পরিচিত হব। তা আমরা স্টার্ট মেনু থেকে আমরা ভিজুয়াল স্টুডিও 2019টাকে বের করব। এটাকে বের করার পরে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে, তোমরা স্টার্টে গিয়ে ক্লিক করে তোমরা ভিজুয়াল স্টুডিও যার যার কম্পিউটারে যেভাবে সেভ করে সেখান থেকে তোমরা বের করবে। তো আমরা ভিজুয়াল স্টুডিও 2019 বের করার পরে আমরা কি করব, প্রথমেই আমরা করব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব, কারণ আমরা ভিজুয়াল স্টুডিওতে যা করব সেটা একটা প্রজেক্টের অধীনে আমাদের করতে হবে। তো সুতরাং আমরা একটা প্রজেক্টের অধীনে করব। এখানে কিন্তু আমরা দেখতে পাবে যে তোমরা দুটি টেমপ্লেটস রয়েছে, যে উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন রয়েছে এবং কনসোল অ্যাপ্লিকেশন রয়েছে। তা আমি আগে তোমাদেরকে একটু কনসোল অ্যাপ্লিকেশনটা দেখিয়ে তারপরে আমরা উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশনে যাব, যেহেতু আমরা কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সকল আমাদের থিওরি অংশের সকল প্রোগ্রামগুলো কিন্তু আমরা করেছি এবং আমি যে সকল তোমাদেরকে লেকচার স্লাইডগুলো দেখিয়েছি, প্রেজেন্টেশনগুলো, সেগুলোতে কিন্তু সবগুলোতেই ছিল কিন্তু কনসোল অ্যাপ্লিকেশনে। তাহলে আমরা কনসোল অ্যাপ্লিকেশনে সিলেক্ট করি, এরপরে আমরা এখানে যাব কনসোল অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব, করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে, যেমন আমাদের কনসোল অ্যাপ্লিকেশন, আমরা একটা তারপর একটা নাম দেই যে আমরা আসলে কি করতে চাই, আমরা একটা মেসেজকে প্রিন্ট করতে চাই, এটা মেসেজ দিই আমি মেসেজ জি। এটাকে ডিফল্ট আমি এটা লোকেশন দিয়ে রেখেছি সি ড্রাইভে প্র্যাকটিক্যাল। তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে ফোল্ডারের মধ্যে বা যে ড্রাইভে রাখতে চাও সেখানে এই লোকেশনটাকে তোমরা সিলেক্ট করে দিবে। এই কাজটা তোমাদের একটু করতে হবে, তাহলে কি হবে, তোমরা প্রোগ্রামগুলোকে সহজেই খুঁজে বের করতে পারবে, আর তোমরা কোন প্রোগ্রামের কি নাম দিচ্ছ সেটাই প্রজেক্টের নাম দিবে। তারপরে ক্রিয়েট ক্লিক করবে, তাহলে আমাদের মনে রাখতে হবে কি প্রজেক্টের নাম দিব, যেমন আমরা কনসোল অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, তারপর আমরা লোকেশন দিব, আর তোমরা এই সফটওয়্যারটি তোমরা মাইক্রোসফটের যে ওয়েবসাইটে গেলে কিন্তু এটা ফ্রি পাবে, তো সুতরাং তোমরা ওখান থেকে সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি আমার থিওরি ক্লাসে বলেছিলাম তোমরা কোন লোকেশনে গিয়ে পাবে, তো সেখান থেকে কিন্তু তোমরা সহজেই এটাকে নামিয়ে নিতে পারবে। এখন আমরা যে প্রজেক্টের নাম সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন 1 আন্ডারস্কোর মেসেজ।
আমাদের এনভায়রনমেন্টটা চলে আসছে, তা আমাদের এই যে উপরের যেগুলো হচ্ছে মেনু বিভিন্ন ধরনের, আমরা কোডগুলো আমরা এখানে আমরা লিখব, এবং বাই ডিফল্ট কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু দেয়া রয়েছে। তারপর ডান পাশে রয়েছে সলিউশন এক্সপ্লোরার রয়েছে, প্রপার্টিস রয়েছে, তা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই শুধু জানবো যে আমাদের একটি প্রোগ্রামকে রান করার জন্য কি কি জিনিস দরকার। তা আমাদের যেহেতু এখানে অনেক জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট দেয়া রয়েছে, যেমন আমরা তখন কিন্তু এখানে লিখেছি নেম স্পেস এর নাম, আমরা যেটাকে কনসোল অ্যাপ্লিকেশন ওয়ান মেসেজ নামে লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। বাই ডিফল্ট একটি ক্লাস, ক্লাসের নাম কি প্রোগ্রাম, এইটিকে আমরা চাইলে পরিবর্তনও করতে পারি, এভাবেও রাখতে পারি। তো এখানে কি আমাদের কি কি রয়েছে, ইউজিং সিস্টেম রয়েছে যেটি আমাদের লাগবে, এই যে নেম স্পেসটি আমাদের সিস্টেম নেম স্পেসের অধীনেই থাকে, আর একটি প্রোগ্রামকে আমরা জানি যে লিখতে হয় কোথায়, এটা নেম স্পেস, নেম স্পেসের অধীনে লিখতে হয়, নেম স্পেসের অধীনে ক্লাস থাকে, ক্লাসের অধীনে মেইন মেথড গুলো থাকে। তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখব, আমরা কি করতে চাই, আমরা একটি মেসেজ কে প্রিন্ট করতে চাই। তাহলে আমরা আমরা থিওরি অংশে কি পড়েছিলাম, যে আমরা কোনো যদি মেসেজ কে প্রিন্ট করতে চাই তাহলে কি মেথড লিখতে হয়, কনসোল ডট রাইট লাইন, আমরা চাচ্ছি কি একটা মেসেজ প্রিন্ট করতে, হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমরা কি করব, এটাকে আমরা সেমিকোলন দিব, এরপরে আমাদের আউটপুটটা যেন আউটপুট স্ক্রিনে থাকে সেজন্য আমরা কি করতে হবে, কনসোল ডট রিড কি লিখব আমরা, তাহলে কি হবে আমাদের আউটপুটটাকে সে আউটপুট স্ক্রিনে ধরে রাখবে। এই কিন্তু আমাদের প্রথম যে আমরা একটি মেসেজ কে প্রিন্ট করতে চাই, ছোট একটি প্রোগ্রাম, আমরা থিওরি অংশে আমরা এটাকে দেখিয়েছিলাম। আমাদের প্রোগ্রামটি লেখা শেষ, এখন আমরা কি করব, এটাকে রান করব। রান করার জন্য আমরা এই যে স্টার্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের মেথড গুলোর নাম কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ব্যবহার করলাম, কনসোল ডট রাইট লাইন এবং হচ্ছে কনসোল ডট রিড কি, এই দুটি মেথড কে আমরা ব্যবহার করলাম এখানে। আমাদের মেইন মেথড কে আমরা যেভাবে থিওরিতে পড়েছিলাম, আমরা যে স্ট্যাটিক ভয়েড মেইন ব্র্যাকেটের মধ্যে থাকবে স্ট্রিং আর্গুমেন্ট, তারপরে আমাদের কি কি জিনিসগুলো এখানে অ্যাক্টিভ রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু যে ইউজিং সিস্টেম আমরা নেম স্পেস, আমরা সব সময় সব প্রোগ্রামে কিন্তু আমরা লিখি যে ইউজিং সিস্টেম কে আমরা ব্যবহার করি, কারণ কি সিস্টেম নেম স্পেস এর অধীনে কি থাকে, অনেকগুলো ক্লাস থাকে তাদের অধীনে কি থাকে, মেথড গুলো থাকে। তারপর নেম স্পেস টিকে একটি আমরা একটা প্রোগ্রামটাকে আমরা একটা নেম স্পেস এর অধীনে আমরা লিখি, যেমন আমাদের এখানে নেম স্পেস এর নামটা আমরা লিখেছি প্রথমে, তারপরে ক্লাসের নাম দিয়েছি, ক্লাসের নামের পরে তারপরে আমরা দিয়েছি ভয়েড মেইন, যে মেইন মেথড কে আমরা দিয়েছি, তার অধীনে আমরা লিখেছি আমাদের একটি মেসেজ কে, যে মেসেজটাকে আমরা প্রিন্ট করতে চাই, এটা হচ্ছে আমাদের সেই আউটপুট স্ক্রিন। এটা হচ্ছে আমাদের কনসোল, কনসোল মোডে যে আমরা এখানে আসলো আমাদের আউটপুট, আমাদের একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, হ্যালো ওটা পরে নি ওখানে, তোমরা হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটি আমরা কিন্তু পেলাম এখানে। আমরা এইভাবে আমরা কিন্তু যে কোনো একটি মেসেজ কে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। এরপর আমরা কি করতে পারবো, আমরা আমরা এটাকে ক্লোজ করে দেই, আমাদের হ্যালোর হ্যালোর ওটি পরে নি, আমরা ওটি দিয়ে দেই হ্যালো। তাহলে আমরা যদি চাই যে আমরা আরো কোনো প্রোগ্রাম কি আমরা করব, আমরা কিন্তু আমরা এভাবে কিন্তু কনসোল মোডে আমরা এভাবে কিন্তু করতে পারবো। তাহলে আমাদের আজকে যে মূল যেটা আমরা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ ফরস ব্যবহার করে, আমরা সেখানে চলে যাই। তাহলে আমরা ফাইলে যাব, আবার নিউ
নিউ প্রজেক্ট। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা নেক্সটে চলে যাব। এখানে রয়েছে উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন 1, এটাকে আমরা দেই মেসেজ, আমরা করব একটা মেসেজ এমএসএসএজি মেসেজ। এটাকেও আমরা কিন্তু সি ড্রাইভে প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু আমরা আমরা সেভ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ক্রিয়েট করি। তাহলে আমরা দেখলাম যে আমাদের থিওরি অংশে আমরা দেখেছিলাম যে কনসোল অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম। আর আমাদের থিওরিতে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা উইন্ডোজ ফর্মস এর মাধ্যমে আমরা দেখব। তো এখন আমাদের প্রথম যে আমরা উইন্ডোজ ফর্মস এর মাধ্যমে আমরা যেটি দেখতে চাই আমরা সেটিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ফর্মস, যেটি তার সেই এনভায়রনমেন্ট। এখানেও সেই মেনু বার রয়েছে, ফর্ম রয়েছে, বাম পাশে রয়েছে টুল বক্স রয়েছে, সলিউশন এক্সপ্লোরার রয়েছে, এবং এই টুল বক্স গুলোর যে সকল প্রপার্টিজ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। কিন্তু সেগুলো তাহলে আমরা যেহেতু আমাদের প্রথম যে উইন্ডোজ ফর্মস ব্যবহার করে আমরা একটি মেসেজকে প্রিন্ট করা দেখাবো, আমরা টুল বক্স থেকে আমরা আমরা একটি বাটন নিয়ে আসি। আমরা একটি বাটন নিয়ে আসি, আমরা একটি বাটন নিয়ে আসছি, এটাকে আমরা মিডিলে টেনে নিয়ে আসতে পারবো। আমরা বাটনটির নাম দেই যে শো এ মেসেজ অথবা প্রিন্ট এ মেসেজ, প্রিন্ট মেসেজ দেই, প্রিন্ট প্রিন্ট এ মেসেজ এম ই এস এস এ জি। আমরা এই ফন্টটাকে আমরা এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিতে পারবো। প্রপার্টিস, অনেকগুলো প্রপার্টিস রয়েছে, ফোর কালার রয়েছে, ইমেজ, অনেক প্রপার্টিস। এগুলো যখন তোমরা করবে ধীরে ধীরে তোমরা আমরা এই বিষয়গুলো দেখবো, আমরা কোন প্রপার্টিস এর মাধ্যমে কোনটাকে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে বোল্ড করে দেই, আমরা ওকে দেই। তো এখন আমরা চাচ্ছি কি যে এই প্রোগ্রামটি রান করলে, এই প্রিন্ট মেসেজ বাটনটিতে ক্লিক করলে একটি একটি মেসেজ শো করবে সে। তাহলে আমাদের করতে হবে কি, আমরা এই বাটনটিতে ডাবল ক্লিক করব। আমরা বাটন ডাবল ক্লিক করার পরে আমরা আমরা এখানে বাই ডিফল্ট অনেকগুলো কোড দেয়া রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তা আজকে যেহেতু আমাদের একদম বেসিক আমরা জানছি এবং এটাকে ব্যবহার শিখছি, সেহেতু আমরা বেসিক জিনিসগুলোই আমি বলছি। তাহলে আমরা এখানে কি করতে চাচ্ছি যে বাটনে ক্লিক করলে যেন একটি আউট একটি মেসেজ শো হয়। তাহলে আমরা লিখবো মেসেজ বক্স নিয়ে আসবো আমরা এম ই এস এস, এখানে কিন্তু রয়েছে মেসেজ বক্স, মেসেজ বক্স ডট শো। আমরা শো এর মাধ্যমে আমরা আমরা কি শো করতে চাচ্ছি, একটি একটি মেসেজ কে শো করতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এইটুক শুধু আমরা বাটনটাতে আমাদের ক্লিক করলে পরে আমরা শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি দেখাবে। তাহলে আমরা দেখি, এবার আমরা স্টার্ট এ ক্লিক করব, তাহলে আমরা আউটপুট দেখতে পাবো। তাহলে আমরা কি ব্যবহার করলাম এখানে, যে বাটনে আমরা বাটন ক্লিক সেখানে আমরা লিখেছি তার অধীনে যে মেসেজ বক্স, আমরা একটি মেসেজ বক্স কে সে শো করবে এবং সেই মেসেজ বক্স এর মধ্যে কিন্তু আসবে সেই। তাহলে আমরা এই বাটনটাতে ক্লিক করব, তাহলে আমরা কি পেলাম, একটি মেসেজ বক্স শো হলো এবং সেখানে কি রয়েছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি কিন্তু মেসেজ বক্স চলে আসছে এবং তার মধ্যে আমাদের সেই টেক্সটটা চলে আসছে যে হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের
আমরা দুটি সংখ্যাকে কিভাবে আমরা যোগ করতে পারি আমরা সেটাই এখন দেখব। তাহলে আমরা আবার ফাইলে চলে যাব, নিউ, আমরা এখানে নাম দেই। আমরা আমরা কি করতে চাচ্ছি, আমরা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা সাম লিখি। যেহেতু আমরা দুটি সংখ্যাকে যোগ করব, ক্রিয়েট করি, তাহলে আমাদের আবার নতুন ফর্ম আমরা নিয়ে এসেছি। তাহলে আমরা কি কি করতে চাই, যেহেতু দুটি সংখ্যাকে আমরা একটি মেসেজের মাধ্যমে এখানে আমরা দেখাবো, তাহলে আমাদের কি কি লাগবে, লেবেল লাগবে দুটি, তারপর দুটি আমাদের টেক্সট বক্স লাগবে, যেহেতু আমরা দুটি সংখ্যাকে আমরা সেই টেক্সট বক্সের মধ্যে দিব তাদের মান। তারপরে আমাদের কি লাগবে, আমাদের একটি কমন বাটন লাগবে। তাহলে আমরা টুল বক্সে যাব আবার, তাহলে আমরা আমরা লেবেল নিয়ে আসি, টেক্সট বক্স নিয়ে আসি, তারপর আমাদের লাগবে বাটন লাগবে একটি, তাই না? আমরা আমরা ডাবল ক্লিক করছি যেন সহজেই যেন আমরা একবারে সবগুলো নিয়ে তারপরে আমরা কাজ করব। তাহলে আমরা এই বাটন নিয়ে আসলাম, আমাদের টেক্সট, এই একটি টেক্সট, এই একটি টেক্সট, লেভেল আমরা দুটি নিয়ে এসেছিলাম, এগুলোকে আমরা মাউস দিয়ে আমরা টেনে কিন্তু নিয়ে আসবো। এগুলো কিন্তু বেশ সহজ, তোমরা এটাকে কিন্তু কঠিন মনে করবে না। এই আমরা মোটামুটি লিখলাম, তারপর আমরা লেভেলের নাম দিব। আমরা এই লেভেলের প্রপার্টিসে যাব, এটাকে যে কোনো একটি প্রপার্টিসে যেতে হলে বা সেটাকে নিয়ে কাজ করতে হলে সেই টুলটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো লেভেলটা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব, আমরা দিতে পারি ফার্স্ট ভ্যালু FIRST, তারপরে আমরা আবার ফার্স্ট ভ্যালুটাকে আমরা একটু একটু বোল্ড করে দিই, তাহলে আমাদের আউটপুটে একটু দেখতে আমাদের সুবিধা হবে। ফন্টটাকে আমরা বাড়িয়ে দিই, 10 করে দিই। এরপরে আমরা লেভেল টু তে যাবো, আমরা লেভেল টু তে আমরা আবার লিখি সেকেন্ড ভ্যালু, এটার ফন্টটাকে আমরা বাড়িয়ে দিই। এরপরে আমরা বাটন বাটনটির নাম আমরা দিয়ে দিই, যে আমরা যেহেতু যোগ করতে চাচ্ছি আমরা সাম লিখে দিই। এটাকে আমরা বোল্ড করে দিই। আমাদের মোটামুটি এখন আমরা ফর্মটাকে আমরা ডিজাইন করলাম। এখন আমরা চাচ্ছি কি, যে আমরা এটার নাম জানি আমরা কি, টেক্সট বক্স 1, এটি হচ্ছে টেক্সট বক্স 2। আমরা মূলত কি করব, এই বক্স গুলোর মধ্যেই আমরা মানগুলোকে দিব, তারপরে আমরা যখন বাটনে যখন ক্লিক করব সাম বাটনে, তখন কি হবে, আমাদের এটা আউটপুটে আমাদের দুটি সংখ্যার যোগফলটাকে দেখাবে। তাহলে আমরা সাম বাটনে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের টেক্সট বক্স দুটি যার মধ্যে আমরা মান দিব এবং মানটিকে আমরা তৃতীয় অন্য একটি জায়গার মধ্যে আমাদের যোগ করব, সে তো আমাদের কি লাগবে, তিনটি আমাদের ভেরিয়েবল লাগবে। আমরা ইন্টিজার টাইপের নিয়ে নিই, এ কমা বি কমা যোগ করতে চাই সাম। তাহলে আমরা এখন টেক্সট বক্স, টেক্সট বক্সের মানটাকে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো, এ ইকুয়াল টু টেক্সট বক্স 1, টেক্সট বক্স 1 ডট টেক্সট, এটাকে আমরা নিলাম। এখন সেই টেক্সট বক্সের মানটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। যদি কনভার্ট করি,
তাহলে আমাদের লিখতে হবে, আমরা জানি আমরা কিন্তু কনভার্ট কিভাবে করি, আমরা আমরা থিওরিতে পড়েছিলাম CONVERT কনভার্ট ডট, সেটা কিসে আমরা করতে চাই, 2 INT 32। তাহলে আমরা এটাকে কনভার্ট করে নিলাম, যে আমরা টেক্সট বক্সের টেক্সটটাকে আমরা ইন্টিজার টাইপে কনভার্ট করে, যেহেতু আমাদের ভেরিয়েবলটাও ইন্টিজার টাইপের, সেমিকোলন দিয়ে শেষ করি। এরপর আমরা বি এর ক্ষেত্রেও সিমিলার আমরা লিখব, কনভার্ট ডট 2 INT 32, এবং আমরা এখানে লিখব টেক্সট বক্স, টেক্সট বক্স 2 আমাদের ডট টেক্সট, এটাকে আমরা সেমিকোলন দিব। তাহলে আমাদের আমাদের ইনপুট কৃত মান কি আমরা আমরা ভেরিয়েবল আমরা এ এবং বি নামক ভেরিয়েবল এর মাধ্যমে আমরা নিতে পারবো, এবং সেটাকেও সে কনভার্ট করে নিবে ইন্টিজারে। এরপরে আমরা সাম সমান লিখব A+B, আমরা দুটিকে যোগ করে কোথায় রাখতে চাই, সামের মধ্যে রাখতে চাই। এখন আমরা চাচ্ছি কি একটা মেসেজ বক্সের মাধ্যমে এটাকে দেখাবো, তাহলে আমরা লিখব MESSAGE মেসেজ বক্স, আমরা শো মেথডের মাধ্যমে দেখাবো, SS শো, আমরা দেখাতে চাচ্ছি কাকে, সামকে, SUM ডট টু স্ট্রিং মেথড কে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের প্রোগ্রামটি লেখা কমপ্লিট কিন্তু আমরা, তাহলে আমরা সামটাকে আমরা আবার স্ট্রিং এ কনভার্ট করে আমরা মেসেজ বক্সে দেখাবো। তাহলে আমরা স্টার্ট মেনুতে স্টার্টে ক্লিক করি, মানে রান করি, তাহলে আমরা কিন্তু পুরাতন যে আমরা থিওরিতে যে সকল পড়েছিলাম, যে আমরা কনভার্ট ডট 2 INT, তারপরে আমরা 2 স্ট্রিং, দুটি মেথড কে কিন্তু আমরা এখানে কিন্তু ব্যবহার কিন্তু করেছি। আমাদের আউটপুট চলে এসেছে, আমরা ফার্স্ট ভ্যালু আমরা দেই 12, সেকেন্ড ভ্যালু দেই আমরা 11, সামে আমরা ক্লিক করি, তাহলে আমরা আউটপুট কিন্তু পেলাম কি 23। তাহলে আমরা কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু আমরা আমরা এই সকল বিষয়গুলোকে কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা এখান থেকে আমরা যেগুলো পেলাম, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা কনভার্ট ডট 2 INT, এবং আমরা টেক্সট বক্সের টেক্সটটাকে কিন্তু আমরা কনভার্ট করলাম, কিন্তু এটাকে আমি আবার রিপিট করছি, এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি, যেহেতু আমাদের ভেরিয়েবল গুলো হচ্ছে ইন্টিজার টাইপের, সেটাকে আমরা যোগ করে সামের মধ্যে রাখলাম। তাহলে আমরা কিন্তু প্রথমে আমরা দেখলাম যে আমরা কিভাবে কনসোল মোডে আমরা করতে পারি, এরপরে আমরা আবার দেখলাম এই মাধ্যমে। এখন আমরা যদি এই প্রোগ্রাম গুলো সেভ করা, যদি এটাকে আমরা আবার ওপেন করতে চাই, তাহলে আমরা কিভাবে ওপেন করব, তাহলে আমরা এই ফাইলে যাব, এই ওপেন প্রজেক্ট অ্যাজ, তাহলে আমরা জানি যে আমরা কোন লোকেশনে এটাকে আমরা আমরা সেভ করে রেখেছি। আমাদের লোকেশন, আমরা লোকেশন সম্পর্কে যদি আমরা জানি, যে আমরা সি ড্রাইভে, তাহলে আমরা কোথায় রেখেছিলাম, প্র্যাকটিক্যাল নামে কিন্তু রেখেছিলাম। এখানে কিন্তু আমাদের সবগুলো রয়েছে, যে আমরা এই যে উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন সাম, এরপর এর আগে আমরা করেছিলাম যে কনসোল অ্যাপ্লিকেশন 1 মেসেজ, আমরা কিন্তু তিনটি বিষয় কিন্তু আজকে আমরা এখানে দেখেছিলাম কিন্তু। তাহলে কিন্তু আমরা যে লোকেশনটাকে আমরা দিয়ে রেখেছি প্রথমে, সেই লোকেশনটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে কিন্তু। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা সবসময় কিন্তু আমরা আমাদের এটা লোকেশনকে আমরা বাছাই করে রাখবো, যে লোকেশনের থেকে আমরা যেন সহজে আমরা বের করতে পারি। তারপরে আমরা যে অ্যাপ্লিকেশনেই করি না কেন, কনসোল অ্যাপ্লিকেশন বা উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশনে, তাহলে উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন তারপরে আমরা আন্ডারস্কোর দিয়ে সেই প্রোগ্রামের নামটাকে লিখে রাখতে পারি, তাহলে আমাদের খুঁজে বের করতে কিন্তু আমাদের অনেক সহজ হবে। কিন্তু আমরা যদি বাই ডিফল্ট যদি যে নামগুলোতে থাকে সেগুলোকে যদি আমরা সেভ করি, যেমন কনসোল অ্যাপ্লিকেশন 1, 2, 3, এভাবে করলে কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা কি প্রোগ্রাম কি নামে করেছি সেটাকে কিন্তু আমরা পাবো না।
সুতরাং এই বিষয়টা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ তোমরা যখন অনেকগুলো প্রোগ্রাম করবে, ইমপ্লিমেন্ট করবে, তখন কিন্তু তোমাদের কোন প্রোগ্রাম করছো সেই প্রোগ্রামের নাম অনুযায়ী এই নামগুলোকে যদি তোমরা সেট করে নাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারবে। কারণ ফাইলটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করাটাও একটি কিন্তু ভালো কৌশল, এবং সেই কৌশলটাও কিন্তু জানা প্রয়োজন। এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে রাখলে কিন্তু সেটা সৌন্দর্য বৃদ্ধি পায় না। তাহলে আমরা কিন্তু আজকে দেখলাম যে কিভাবে কনসোল অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো, উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো। তা আমি আশা করি যে তোমরা এগুলোকে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যে আমরা তোমরা বাসায় বসে যে কনসোল অ্যাপ্লিকেশনে আমি যে সকল প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখিয়েছি থিওরি অংশে, তোমরা কনসোল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাসায় বসে ওগুলোকে প্র্যাকটিস করতে থাকবে। আর পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালের জন্য যে উইন্ডোজ ফর্ম ব্যবহার করে সেগুলো তো আমি তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা ইমেইলও করতে পারো। আজকে তোমাদের জন্য খুব সামান্য কিছু মানে অল্প হোমওয়ার্ক দেওয়া রয়েছে। তোমরা উইন্ডোজ ফর্ম ব্যবহার করবে, এবং তোমরা একটি প্রোগ্রাম করবে প্রথমে, যে তোমার নামটা যার যার নাম সেটা যেন সে শো করে। আর দ্বিতীয়টায় তোমরা দুটি সংখ্যাকে, তোমরা চারটি সংখ্যাকে যোগ করবে, এবং আবার এই তাদের অ্যাভারেজ বের করবে। এইটা তোমাদের সামান্য বাড়ির কাজ দেওয়া রয়েছে, তোমরা এই বাড়ির কাজগুলো করবে। তা আমরা থিওরি জেনেছি, আমাদের প্র্যাকটিক্যালটাও কিন্তু খুব জরুরি। আমাদের প্র্যাকটিক্যাল যদি আমরা বারবার বেশি প্র্যাকটিস করি, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো, এবং আমাদের বাস্তব জীবনে কিন্তু এটাই কাজে লাগবে। সুতরাং তোমরা বেশি বেশি করে এই প্র্যাকটিক্যালটা দেখে তোমরা কাজ শুরু করে দাও আজকে থেকে। তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমরা আবার পুনরায় দেখতে চাও, skills.gov.bd ওয়েবসাইটেও তোমরা যেতে পারবে, অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গিয়েও তোমরা এটাকে পাবে। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।